আমার মতো ঘর সাজাতে কার কার অনেক ইমোশন কাজ করে অবশ্যই জানাবেন সুন্দর যে এগুলো আমার নিজের হাতে সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন আজকের আমার ভিডিওটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখা শুরুতে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমি একটা পেন্টিংয়ের কাজ করেছি মানে কেকের বোর্ড কেকের বোর্ড কয়েকদিন আগে অনলাইন থেকে একটা কেকের বোর্ড অর্ডার করেছিলাম মানে অনলাইনে কেক অর্ডার করেছিলাম তো সেই কেকের বোর্ডটা আমি না ফালিয়ে দিয়ে ভাবলাম একটু রঙের কাজ করি তো যেই ভাবা সেই কাজ তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই কিন্তু একটা ডিজাইন আর্ট করে নিয়েছি তারপরে এটার উপরে বিভিন্ন রং দিয়ে আমি কাজটা করে নিয়েছি তো আমার মতো রঙের কাজ করতে কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা রেগুলার আছেন তারা অবশ্যই পাশে থাকবেন তো এরকম কিন্তু সুন্দর সুন্দর বোর্ড কিন্তু এখন বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় তো সেটা থেকে আমি একটু অনুপ্রাণিত হয়ে নিজেই একটু ট্রাই করলাম জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এটা তো এটা কিন্তু সাদা দেওয়াল বা অফের দেওয়ালে কিন্তু এরকম রঙ বেরঙের বোর্ড কিন্তু লাগালে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় রং করা শেষ আর হাতের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটা হিজাব থেকে খুলে নিয়েছি মানে থাকে না হিজাবের মধ্যে স্টোন পার্ল এগুলো সেই এইগুলা দিয়ে খুলেই আমি এখানে লাগিয়ে নিয়েছি আর মাঝখানে যে মিরোটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা জামায় লাগানো ছিল যেহেতু জামাটা আর ইউজ করি না তাই আর আমি এখানে এটা লাগিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে কিন্তু অনেক দেখবেন পুরাতন হিজাবে এগুলো থাকে সেটা আপনারা কাজে লাগাতে পারেন আর সর্বশেষে আমি সাইড দিয়ে রশি দিয়ে একটু এরকম রাউন্ড রাউন্ড শেপ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় তো রশিটা ব্যবহার করার আগে আপনারা সবাই একটু আগুনে তাপ দিয়ে নেবেন যাতে সাইডে যে উসকস্ক থাকে সেটা যেন সুন্দর হয়ে যায় তো এই তো আমার এটা ফাইনাল লুক তো এটা যখন আমি দেওয়ালে টানাবো দেওয়ালে টানানোর আগে আমি কিন্তু পিছনে এরকম করে একটু লাগিয়ে নিয়েছি আইকের সাহায্যে যাতে দেওয়ালে সহজেই লাগানো যায় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কালার কম্বিনেশনগুলো কেমন হয়েছে আর ঘর সাজাতে কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ তো এই তো দেখুন সাদা দেওয়ালে লাগানোর পরে এটার লোকটা কেমন আসে তো আপনারা এটা ঘরে বেডরুমে বা ড্রয়িং রুমে ডাইনিং রুমে যে কোনো জায়গায় লাগাতে পারেন তো আমি এটা প্রথমে ঘরে লাগানোর পরে আমি এটা ডাইনিং রুমে সেট করে নিয়েছি এই যে হাতে বানানো দেখছেন আর উপরে যে অন্মেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিমের খোসা দিয়ে এটার ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ